নমস্কার সকলকে, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই মুহূর্তে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে আমি শ্রী অনির্বাণ আপনাদের সঙ্গে রয়েছি। অবশ্যই যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠানটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আগামী বিশেষ কিছু তিথি অনুযায়ী, নভেম্বর মাসে বিশেষ কিছু তিথি অনুযায়ী বিশেষ কিছু ক্রিয়া রয়েছে, যেই ক্রিয়াগুলোর সম্বন্ধে অবশ্যই বলবো। তার সাথে সাথে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমি বেশ কিছু বিষয় নিয়ে টিপস দেব, যেই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। যেমন যারা অর্থনৈতিকভাবে প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের জন্য আজকের অনুষ্ঠানে স্পেশাল টিপস রয়েছে। এর সাথে সাথে আজকের অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব বা আরও একটি বিষয় নিয়ে টিপস দেব, সেটা হচ্ছে অবশ্যই যারা চাইছেন হঠাৎ করে ফাটকা ইনকাম বা হঠাৎ প্রাপ্তিযোগ আছে কি না, তাদের জন্য বলবো আজকের অনুষ্ঠানে কিন্তু বিশেষ কিছু উপায় আজকের অনুষ্ঠানে কিন্তু আমি দেব। তো যারা রয়েছেন অবশ্যই, সঙ্গে যারা রয়েছেন তারা অবশ্যই ফোন করতে পারেন সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আজকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করার বিষয়ের বস্তুর মধ্যে রয়েছে, আগামীকাল এবং পরশু যারা আমাকে অনলাইনে দেখাতে চাইছেন, তাদের জন্য বলবো 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে অনলাইনে দেখাতে পারবেন। তো অনলাইনে দেখানোর জন্য ফোন করতে পারেন যে নাম্বারটাতে, বা যে নাম্বারটাতে ফোন করতে আপনারা বুকিং করতে পারেন সেই নাম্বারটা একবার বলে দিই, 7596893900। এই নাম্বারে আপনারা আমার সাথে অনলাইন কথা বলতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে ফোন করতে পারেন অনলাইনে। এবং এই অনলাইন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু অনলাইন নাম্বার 7596893900, এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা চাইছেন আর্থিকভাবে প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন, তাদের জন্য বলবো আজকের অনুষ্ঠানে কিন্তু বিশেষ কিছু টিপস আমি দেব। যেই টিপসগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস যেটা রয়েছে, সেটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য একটি টিপস। এবং এর সাথে সাথে যে বিষয়টা নিয়ে অবশ্যই আজকের অনুষ্ঠানে আলোচনা করার রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার প্রচণ্ড পরিমাণে সাংসারিক অশান্তির মধ্যে দিয়ে আপনি চলছেন এবং সেই সাংসারিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বলবো আগামী পরশু দিনকে বিশেষ একটি ক্রিয়া আমি করব। যারা চাইছেন এই বিশেষ ক্রিয়াতে অংশগ্রহণ করতে, আগামী পরশু দিনকে আমি বিশেষ একটি ক্রিয়া করব। যারা চাইছেন এই বিশেষ ক্রিয়াতে অংশগ্রহণ করতে, তারা অবশ্যই আজকেই অনুষ্ঠানের শেষেই নাম এবং গোত্র পাঠাতে পারেন। খুব স্বল্প মূল্যে আপনাদের নাম গোত্র অনুযায়ী প্রত্যেকের নামে সংকল্প করে যজ্ঞে আহুতি দান করা হবে। যদি মনে করেন এই বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তো অবশ্যই রাত 8টার পরে ফোন করে নিতে পারেন 7596893900, এই নম্বরে। নমস্কার, কে আছেন এই মুহূর্তে সরাসরি কথা বলার জন্য? নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। পূর্ণেন্দু ব্যানার্জি, পূর্ণেন্দু বাবু আপনার বয়স কত? স্যার আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম পৌলমী ব্যানার্জি। পৌলমীর বয়স? পৌলমীর বয়স 18+। 18+, আচ্ছা। পৌলমী কি সঙ্গে আছে না
আপনি? হ্যাঁ, বনের পাশেই আছে। আচ্ছা, তাহলে 1 থেকে 28-এর মধ্যে একটা সংখ্যা বলতে বলুন মেয়েকে। 28-এর মধ্যে সংখ্যা বলো। 22। এই মুহূর্তে পূর্ণেন্দুবাবু আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন মেয়েকে নিয়ে, সেটা হচ্ছে ওর কেরিয়ার গ্রাফের আগে এই মুহূর্তে যে পড়াশুনোর জায়গাটা চলছে সেটা ভালোভাবে, মানে সামনেই যে এক্সামটা আছে সেই এক্সামের আউটকামটা বেটার এবং বেস্ট রেজাল্ট বেরিয়ে আসবে কিনা, কারণ এই মুহূর্তে একটু যতটা স্টেডি এডুকেশনাল সেক্টরে যতটা স্টেডি ইমপ্রুভমেন্টের প্রয়োজন, সেই স্টেডি ইমপ্রুভমেন্ট কিন্তু ওর চার্টে আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ঠিক বলছেন নির্বাণ, নিশ্চয়ই 100% ঠিক বলছেন স্যার। আমার প্রশ্নটাও ছিল কিন্তু এইটাই। আমার প্রশ্নটা আপনার কাছে ঠিক এইটাই ছিল। তো প্রশ্নটা করার আগে অনির্বাণ আপনার মনের কথা 100% বলতে পারলো না বলতে পারলো না? 100% বলতে পারলো স্যার। আমি এই প্রশ্নটাই, আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে আমি আপনাকে এটাই বলতাম। তো প্রশ্ন জিজ্ঞেস করতে হয়নি, তো এবার আসা যাক আসল কারণে, কেন এই সমস্যাটা। এটা বেসিক্যালি আপনার পৌলমীকে আমি দোষ দিচ্ছি না, কিছুটা অনলাইন ক্লাস, কিছুটা লকডাউন, এই যে পিরিয়ডে যে মোবাইলের ওপর যে অ্যাডিকশানটা বেড়েছে সেই অ্যাডিকশানটাও এখনও পুরোপুরি কমাতে পারিনি, এটা একটা নেগেটিভিটি। দ্বিতীয় নেগেটিভিটি রাহু বুধের কানেকশান হচ্ছে, যে এই রাহু বুধের কানেকশানের মধ্যে যেটা ওর মধ্যে 2019 সাল অবধি যেটা ছিল যে আমি স্টেজে মেকআপ করে দিতে পারবো, এই যে মেন্টালিটিটা ছিল সেটা হঠাৎ করে 2020 সালে গিয়ে ব্রেকডাউন হয়। এই 2020 সালে যখনই এই হঠাৎ করে এই যে স্টেজে মেকআপ করার জিনিসটা ব্রেকডাউন হয়, তো এখন ওর মধ্যে না যে জিনিসটা তৈরি হয়নি যে কোন সময়টা পড়াশোনার জন্য জোর দেব, কোন সময়টা পড়াশোনার জন্য আরও বেশি স্টেডি ইমপ্রুভমেন্টের জন্য জোর দেব, সেটা এখন না সেই ক্যালকুলেশনটা কোনোভাবে ও মিস আপ করে ফেলছে। সেই মিস আপের রেজাল্ট হচ্ছে প্রপারলি এডুকেশনাল সেক্টরে একটু সেটব্যাক তৈরি করছে। ঠিক বলছে অনির্বাণ, নিশ্চয়ই। না ঠিক বললাম না ভুল বললাম সেটা আগে একটু বলুন, আমি যে কথাটা বললাম সেটা ঠিক না ভুল? আপনার স্যার কথাটা 100% ঠিক প্রত্যেকটা কথা, কারণ আমার প্রশ্ন ছিল এডুকেশন নিয়ে, এবং আপনি যেটা লকডাউনের পিরিয়ড থেকে 2020 সাল 2021 সালে যে ওর অনলাইনে মোবাইল অ্যাটাচেড হয়ে গিয়েছে, 100% আজকের দিন অবধি, ও সামনেই বলছি আমি, আজকের দিন অবধি ও পড়াশোনার সময় যে কোনটা সে সময়টা বিবেচনা আমি তো আজ অবধি কখনো ওকে করতে দেখলাম না। যেটা কিন্তু 19 সাল অব্দি ওর মধ্যে ছিল না, ক্লাস 9 অব্দি কিন্তু সেটা ছিল না। পড়াশোনা করতো কিন্তু মানে এই এই মুহূর্তে আমি দেখছি আমাদের ওভার কনফিডেন্স কাজ করছে, যে কনফিডেন্স এর কোনো মূল্যই নেই। দাদা, এই জায়গাটাকে ঠিক করতে গেলে প্রপার ওয়েতে ওকে এখন গার্ড ইমিডিয়েট দিতে হবে। হাতে মাত্র 4টি মাস রয়েছে, 4-5টি মাস রয়েছে, 4 মাসই ধরুন, 5 মাস ধরার কোনো কারণ নেই, 4টি মাস রয়েছে, ইমিডিয়েট গার্ড দিতে হবে। কী কী গার্ড দিতে হবে? বুধ রাহুর একটা কানেকশান হচ্ছে, সেই কানেকশানের গার্ড দিতে হবে, তাই বলে পান্নাও পড়লে হবে না, গোমেদও পড়তে বলবো না, প্রপার গার্ড দিতে হবে, সেটা অনলাইনে বলবো না। হ্যাঁ, তো এই রকম। হ্যাঁ, কৃষ্ণনগরে কি আসে, চেম্বার করেন? কৃষ্ণনগরে যাই, কিন্তু এই মুহূর্তে কৃষ্ণনগরের কোনো চেম্বার নেই, নেক্সট 1 মাসের এই মানে নভেম্বর মাসে কোনো কৃষ্ণনগরের ডেট এখনো অব্দি ঠিক নেই। আপনি অনলাইনে কথা বলে নিতে পারেন, আজকে অনুষ্ঠানের পর বা যখনই ইচ্ছে আপনি অনলাইনে এখন সবসময় পেয়ে যাবেন। হ্যাঁ, অনলাইনে অনলাইনে করে নিচ্ছি। তবে একটা আপনার কাছে ছোট্ট প্রশ্ন স্যার, আমার যে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা কি ওভারকাম করতে পারবে? দেখুন, আমি একটা কথা বলি, ওর যে স্ট্যান্ডার্ডের মেয়ে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পৌলমীর যদি 75% বা 76% পায়, সেটাকে আমি বলবো বিলো স্ট্যান্ডার্ড, কারণ ওর স্ট্যান্ডার্ড কিন্তু মোটামুটি 85% অ্যাভারেজ হওয়া উচিত, সেখানে যদি ও 75 বা 76% পায় সেটাকে বলবো বিলো স্ট্যান্ডার্ড। তো এই জায়গাটাকে, এই পার্সেন্টেজটা, ও যদি 75% 76% খুশি হয়
তাহলে বলবো ও ভালো রেজাল্ট করেছে। আর ওর চার্ট অনুযায়ী আপনাদের মানসিকতা এবং আপনাদের এফোর্ট অনুযায়ী ওর 85, 86 বা 88% পাওয়াটা কোনো ব্যাপারই না বা পাওয়া উচিত, যে এফোর্টটা আপনি, তার থেকেও বড় কথা বৌদি যে এফোর্টটা আপনার মেয়ের জন্য দিচ্ছে। হ্যালো, তো সেই এফোর্টের রেজাল্ট কিন্তু এটা আপনারা এক্সপেক্ট করছেন, ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই কতটা ঠিক বললো এই পরের কথাগুলো। আমি বলছি না, আমার ওয়াইফ পাশ থেকে বলছে 100% ঠিক বলেন। আপনার একটা কথাকে কোনো ব্রেক বলা চলে না, আপনি যা প্রেডিকশনটা করলেন, আমি তো আপনার সঙ্গে একটু পরেই যোগাযোগ করছি। আমি কি বললাম, 4 মাসই ধরুন, আপনাকে খোলাখুলি একটা সত্যি কথা বলছি, আমি রেমিডি করেছি 2-3 জন থেকে অনেক টাকা খরচ। দেখুন দেখুন, আমি একটা কথা বলি, এর আগে যার সাথেই রেমিডি করান না কেন, তারা কি আপনার থেকে না নিয়েছি, আমি ডেট অফ বার্থ না নিয়েছি কিছু, শুধুমাত্র নামটা শুনে একটা নাম্বার পেয়ে এতগুলো কথা বলেছে, এই পার্টের প্রবলেম, এই জায়গায় প্রবলেম, এরকমভাবে স্পেসিফিকভাবে কেউ কি বলেছে আপনাকে যার থেকে রেমিডি করিয়েছি? রেমিডি দিয়ে তারপরে উল্টে বন্ধু বান্ধবের সংখ্যা, মোবাইল ব্যবহার করার সংখ্যা আরো বেড়ে গেল, এই তো রেমিডির পরিণাম পেলাম। তো এই জন্য, এই জন্য বললাম প্রপার রেমিডি পেতে গেলে আগে প্রপার ডায়াগনোসিস করতে হবে। কারণ দেখুন, সবচেয়ে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা 19 সাল অবধি, আমার 19 সাল মানে হচ্ছে আমার 20 বছরের লাইফ, অ্যাস্ট্রোলজিক্যাল লাইফ, মানে 99 থেকে অ্যাস্ট্রোলজি করছি, তো 19 সাল অবধি আমরা যে মেথড অফ অ্যাস্ট্রোলজি করতাম, যে মেথড অফ অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তাধারা ছিল, সেটা 20 সালের মে মাসের পর থেকে, মানে লকডাউনের প্রথম মার্চ এপ্রিলেই বলবো না, আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, মে মাসের পর থেকে থিঙ্কিং অফ অ্যাস্ট্রোলজি অনেক চেঞ্জ হয়েছে, অনেকগুলো সাব লর্ডের কানেকশানের ওপর নির্ভর অনেক বেশি করতে হয়েছে। আগে আমরা অনেকের ক্ষেত্রেই যেটা বলি যে হাইপার অ্যাক্টিভিটিনেস, যেটা হয়তো আমরা আগে বলতাম চঞ্চলতা, কিন্তু এখন অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে হাইপার অ্যাক্টিভিটিনেসটাও কিন্তু আমাদের বিচার্য বিষয়ের মধ্যে রাখতে হয়, চঞ্চলতার সাথে সাথে এই অ্যাডিকশান বা স্ক্রিন টাইমিং, স্ক্রিন টাইমিং মানে মোবাইলের ওপর যে অ্যাডিকশান, আমরা, আপনি বলছেন অ্যাডিকশান, আমরা বলি স্ক্রিন টাইম, বা অ্যাস্ট্রোলজিক্যালি পার্টের বাইরেও আমরা যে পার্টে বলি যে অ্যাস্ট্রোলজি টাইমের বাইরেও যে স্ক্রিন টাইম, যে মোবাইলের প্রতি অ্যাডিকশানটা কোন কোন কানেকশানের জন্য বেশি হয়, এখন কিন্তু সেই পার্টটাকেও অ্যাস্ট্রোলজির মধ্যে বিচার্য বিষয়ের মধ্যে ভাবতে হচ্ছে, ভেবেছি, ভেবে তার পার্টের রেমেডি করা শুরু করেছি, যেটা কিন্তু আমরা 19 সাল অবধি করতাম না। এই পার্টগুলোকে আপনাকে আমি বলছি, আপনি যদি ফিডব্যাক চান আমার কাছে, কারণ আমি যেমন আপনাকে বলছি, আপনার কিন্তু প্রেডিকশন 100% কিন্তু মানে সঠিক, এটা আমি ওপেন মিডিয়ায় বললাম, আপনাকে খুশি করার জন্য নয়, আমার প্রেডিকশনটা মিলে যাওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যারা চাইছেন অনির্বাণের সাথে কথা বলতে বা অনির্বাণের সাথে কথা বলে যে কোনো রকম সময় নিয়ে আলোচনা করতে, তাদের জন্য বলছি আগামী পরশু দিনকে বিশেষ একটি ক্রিয়া আমি করছি, যেই ক্রিয়াটা কিন্তু বিশেষভাবে 3টে পার্টের কাজের কথা আমি বলি, যেটা আমার স্পেশালিটি, সেটা যে দুটো বিষয় নিয়ে, সেটা হচ্ছে ম্যারেজ এবং এডুকেশন, সেই পার্টের তো ক্রিয়া হবেই, এবং এর সাথে সাথে একটা আরও একটা পার্টের যে কাজের কাজ এই পরশু দিনকে হবে, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির পার্টের জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেও মুখে এসে দরজা খুলছে না, তাদের জন্য কিন্তু বিশেষ ক্রিয়া হবে আগামী পরশু দিনকে। তো অবশ্যই যারা চাইছেন যোগাযোগ করতে, 7596893900 হোয়াটসঅ্যাপ করতে পারেন, যারা অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন, অনলাইন কনসালটেন্সির জন্য 510 টাকার পরিবর্তে শুধুমাত্র
আগামীকাল এবং পরশুদিন সকাল অবধি 510 টাকার পরিবর্তে 110 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন কনসালটেন্সি করাতে পারবেন। অবশ্যই আজ রাত 8টার পরে ফোন করে কথা বলতে পারেন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? খড়গা থেকে সুমন দাস বলছি। সুমন, কার সম্পর্কে জানতে চান? নিজের সম্পর্কে জানতে। আচ্ছা, বয়স কত সুমনের? 22। 22। 1 থেকে 28-এর মধ্যে একটা সংখ্যা বলো সুমন। 15। সুমন, এই মুহূর্তে দাঁড়িয়ে অনির্বাণদা তোমাকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবে, তার প্রথম বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি আমাকে অবশ্যই কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে, সেটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তো এই কেরিয়ার নিয়ে প্রশ্ন করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি খাটছো ভাই, আমি বল অস্বীকার করব না, অনেকের থেকে তুমি বেশি খাটছো, কিন্তু খাটাটা না একটু চ্যানেল ওয়াইজ হচ্ছে না, মানে যে চ্যানেলে তোমার পড়াশুনোর গতি প্রকৃতিটা থাকার দরকার সেই প্রকৃতিটা তুমি অনেক কিছু ট্রাই করছো কিন্তু পার্টিকুলার কোনো একটা বিষয়ের জন্য ট্রাই করছো না। এই অনেকগুলো ট্রাই করতে গিয়ে ভাই সুমন একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তোমার ওয়ার্কিং, মানে পড়াশোনার ওয়ার্কিংনেসটা, সেটা তুমি স্বীকার করো না করো না? না, এটা আমি কিন্তু মানি স্যার, এটা খুবই আমি মানে চেষ্টা করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। অনির্বাণদা ঠিক বললো না ভুল বললো এই কথাগুলো? একদম ঠিক বলেছেন। হুম, একদম ঠিক বলেছেন আপনি। অ্যাস্ট্রোলজিক্যাল ভিউজ বা অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাকে একটা কথা বলি ভাই, তোমার গ্রহণ দোষের একটা নেগেটিভিটি ইন্ডিকেশনে আসছে, সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক সময় না তোমার জন্য যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত রাত বাড়ছে তোমার মধ্যে ইনোভেশন, ইনোভেটিভনেস, পড়ার প্রতি আর্ট সব কিছু বাড়ছে, কিন্তু মাঝে মাঝে এই কনস্ট্রাকটিভ পড়াশুনোর ক্ষেত্রে একটা ব্রেকডাউন হচ্ছে, সেই ব্রেকডাউনটা কেন হচ্ছে ভাই? ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ ঠিক বলছেন একদম, আমার মাঝে মাঝে একটু ব্রেকডাউন ঘটছে, কিছু কিছু চিন্তা মাথায় চলে আসছে। এই কথাগুলোও ঠিক বললো অনির্বাণদা? হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন। অ্যাস্ট্রোলজি তো বিলিভ করতি না ভাই, আজকের অনুষ্ঠানের পর থেকে বা আজকে আমার সাথে কথা বলে বিলিভ কি 1% 2% করবি, না 10-20% করবি, না 100% করবি? একদম 100%, আপনি যা বলেন একদম ঠিক হচ্ছে। হুম, আগে তো বিলিভ করতি না, আগে তো অ্যাস্ট্রোলজিকে বিলিভ করতি না ভাই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম মন থেকে পুরোটা মানে আপনি বুঝেই বলছেন একদম। হুম, বুঝতে পারলাম না তোর কথাটার মানে। হ্যালো, হ্যাঁ আপনি মানে যেটা বলছেন একদম আপনি মন থেকে যেটা বলছেন, যেটা মানে দেখে বলছেন কিংবা ভেবে বলছেন একদম মিলে যাচ্ছে। অবশ্যই দেখে বলছি, কোনো কিছু মন গড়া কথা তো বললে তোর সাথে মিলবে কি করে? না না, মন গড়া না, মানে যে ব্যাপারটা আপনি বলছেন তার থেকে আমি বিচার করেই বলছি, মানে আপনি একদম ঠিক বলছেন। অ্যাস্ট্রোলজিক্যালি তোমাকে এই পার্টটাকে একটু একটু ঠিকঠাক করতে হবে, এই পার্টটা ঠিক করলে সব কিছু নিশ্চিন্তে সব কিছু ওভারকাম করতে পারবে, এটুকুনি অ্যাসিওরেন্স অনির্বাণদা আপনাকে দিতে পারে। অবশ্যই এই জায়গাটাকে একটু নজর রেখো, ঠিক আছে? ধন্যবাদ। যারা চাইছেন অনির্বাণের সাথে কথা বলতে, অবশ্যই কথা বলতে গেলে আজ রাত 8টার পরে ফোন করতে পারেন। যারা চাইছেন দেখাতে তারা কিন্তু দমদম চেম্বারে দেখাতে পারেন। এবং একটা বিশেষ ঘোষণা যেটা করার প্রয়োজনীয়তা রয়েছে, শুধুমাত্র আগামীকাল এবং পরশু যেই অফারটা রয়েছে এবং অনলাইনেও যে অফারটা রয়েছে 510 টাকার পরিবর্তে 110 টাকা দক্ষিণায় আমার সাথে কনসালটেন্সির, সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই বুক করে নিতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য, বুক করে তবেই কথা বলতে পারেন। আজ রাত 8টার পরে আমি যে কোনো সমস্যা নিয়ে আপনাদের যদি কোনো আলোচনার বিষয় থাকে অবশ্যই ফোন করতে পারেন।
ফোন নাম্বারটা একবার বলে দিই, 7596893900 এই নাম্বারে। আর অবশ্যই দমদম চেম্বারে পাবেন, এর মধ্যে এছাড়া পাবেন বর্ধমান চেম্বারে, শিলিগুড়ির চেম্বারে পাবেন এই মাসে, এছাড়া পাবেন রাসবিহারীর চেম্বারে। তো যে কোনো চেম্বারেই আসার আগে আপনাদেরকে ফোন করে নাম বুকিং করতে হবে। ফোন নাম্বারটা একবার বলে দিই, 7596893900। নমস্কার, কে বলছেন এই মুহূর্তে? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য একটু জানব। আপনার নাম বলবেন, মেয়ের নাম বলবেন। মেয়ের নাম কেকা বিশ্বাস। কেকা বিশ্বাস। কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম জয়া বিশ্বাস। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের হচ্ছে গিয়ে 20-1-93, কলকাতায় জন্ম। 93 সালে জন্ম, তার মানে মোটামুটি ভাবে হচ্ছে 29 বছর বয়স। আচ্ছা, 1 থেকে 28-এর মেয়ে কি সঙ্গে আছে না মেয়ে নেই? মেয়ে এই যে পড়তে গেল, একটু বাইরে গেল পড়াতে। আচ্ছা, 1 থেকে 28-এর মধ্যে আপনি একটা সংখ্যা বলুন। 14। 14, 1 থেকে 28-এর মধ্যে একটা সংখ্যা 14। কেকার জন্য আপনি আমাকে যে প্রশ্নটা সবার আগে করবেন, মেয়ের বিয়ের জায়গাটা নিয়ে আপনি খুব বোরিড, বিয়েটা কিভাবে ঠিকঠাকভাবে দিতে পারবো, বিবাহিত জীবনটা আমি বলবো, কথাটা একটু শুনে নিন, সেটা নিয়ে ওরিড, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার মধ্যেও রয়েছে, সেটা নিয়ে বলার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মেয়ে কেরিয়ার ওয়াইজ যতটা ভালো হওয়া উচিত বা যতটা স্টেডি ইম্প্রুভমেন্ট বা যতটা ও স্টুডিয়াস, যতটা ভালো স্টুডেন্ট, যতটা ভালো এফোর্টেবল, যতটা ভালো ওর স্টেডি ইম্প্রুভমেন্টের জায়গা, সেই জায়গা থেকে ওর ভাগ্য বা ওর ফেথ, ফেথ লাইন কিন্তু সেই সাপোর্ট, যেটা মানে ওর ভাগ্য সাথ দেওয়া, সেটা মুখে এসে আটকে যাওয়ার মতো আটকে যাচ্ছে, যেটার জন্য আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওরিড রয়েছেন, বাধা বিপত্তি যোগ রয়েছে ওর জন্মছকে। অবশ্যই আপনারা যেটা চাইছেন, সরকারি চাকরির যোগ আছে কিনা, আমি বলছি সরকারি চাকরির যোগ এখনও 3 থেকে 3.5 বছর আপনার মেয়ের জন্মছকে রয়েছে, কিন্তু সরকারি চাকরি পেতে গেলে সবার আগে বাধা বিপত্তি যোগটা কাটাতে হবে, এটাই আপনার প্রধান জানার বিষয় ছিল আমার কাছে। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই। তো কোনো কারণবশত লাইন কেটে গেছে। তো যারা চাইছেন অনির্বাণের সাথে কথা বলতে, অবশ্যই কথা বলতে গেলে ফোন করতে পারেন, 7596893900 এই নাম্বারে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে কথা বলতে পারেন, সমস্যা থাকলে আলোচনা করতে পারেন। আর যারা চাইছেন অনলাইন কনসালটেন্সি করাতে, মানে ভাগ্য বিচার করার জন্য, যারা চাইছেন ভাগ্য বিচার করার জন্য 510 টাকার পরিবর্তে 110 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন কনসালটেন্সি করাতে পারেন আজ রাত 8টার পর থেকে। অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নাম বুকিং করতে হবে, 7596893900 এই নাম্বারে ফোন করবেন, যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আলোচনা করে নেবেন যে কি বিষয় নিয়ে সমস্যাটাকে সমাধান করার রাস্তা কী আছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। আগামীকাল এবং পরশু শুধুমাত্র এই দুদিনের জন্য 510 টাকার পরিবর্তে 110 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে কনসাল্ট করাতে পারবেন। এবং আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এইটা কিন্তু শুধুমাত্র আগামীকাল এবং পরশুর জন্যই রয়েছে, 7596893900 এই নাম্বারে ফোন করতে থাকুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।